কে বন্ধু, হঠাৎ আমার অফিসে শুনলাম কয়েকদিন আগে তোদের অফিসে নাকি একটা পোস্ট খালি এসেছে, তুই রুট চেক করে কোনো আমার জন্য ম্যানেজ করা যায় কিনা। এখন তো আমাদের অফিসের লোক না পসিবল না, আঙ্কেলের সাথে তো কথা বলে দেখবি, আঙ্কেল হয়তো ম্যানেজ করতে পারবে। বললেই তো হয় না, কোথাও তো খালি দেখতে হবে তাই না? আর যে লোকগুলো নেওয়ার কথা সেগুলো নেওয়া হয়ে গেছে তো, সেটা তো বুঝতেই পারতেছি। কিন্তু তুই তো জানিস এই মুহূর্তে চাকরি নেওয়ার জন্য কিন্তু দরকার, একটা চাকরি বলে আমি একটা টেনশন থেকে বাঁচি। মানে বাইরে থেকে কল আসছে তো বন্ধু, তোর সামনে বসে তো কথা বলতে পারবো না, মানে আমি আনকমফোর্টেবল ফিল করবো। তুই বাইরে কোথায় যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, যদি বেঁচে থাকি আবার তোমাদের সবার সাথে দেখা হবে, আর যদি কখনো দেখা না হয় ভেবে নেবে আমি আর বেঁচে গেছি। জানি আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত তোমার অনেক কষ্ট হচ্ছে, ওরে মাফ করে দিন। আসছে তো সেজন্য একটু করে ফ্রি হবো, কেমন আছে? কেমন আছে যেটা বলছি না একদম বাইশ কারিট। আচ্ছা তুমি আমাকে নিজে করিয়ে দাও, করে দেবো। আপু একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন আপনি একটু সাইডে বসতে পারবেন না, সবার কিছু পার্সোনাল কথা ছিল তো। আজকে আপনাদের প্রথম দেখা হয়েছে, প্রথম দেখা নিয়ে তো পার্সোনাল কথা কি আছে, যা বলার আমার সামনেই বলেন। আমাদের তো প্রথম দেখা, প্রথম পরিচয়, আমাদের একজন আর্মিং কবে আগে থেকে গেছি, সেহেতু আমাদের প্রথম দেখা কিছু পার্সোনাল কথা থাকতেই পারে। আপনি যদি প্লিজ ইচ্ছে থাকলেও তো একটা উপায় হয়, সেদিন বাসা থেকে বের হওয়ার পর কাছে আসার কারণটা কি জানতে পারি? বিয়ালে গিয়ে দেখছিলাম আপনাদের নাকি জরুরি সেইখানে এই অফিসে ঠিকানা লেগে গেছিল, ওখানে অবশ্য একটা নাম্বার দিয়েছিল, নাম্বার বেশ কয়েকবার কম করছে কিন্তু ওটা পিক করে এটাই নিজের ছিল। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমার ডক্টরের রিপোর্ট সব কিছু পজিটিভ, আমি চাইলে নিতে পারি। দেখুন আমাদের কিডনির প্রয়োজন ছিল,
এখন আর আমাদের কোনো প্রয়োজন নেই, পরেও প্রয়োজন হইতে পারে। আপনি যেটা অফার করছেন আপনি তার চেয়ে অর্ধেক টাকা দিন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার টাকাটাই মূলত খুব প্রয়োজন। ভাইয়া আপনি বোঝার চেষ্টা করুন, কে ওদের ম্যানেজ হয়ে গেছে। সত্যি কথা বলতে টাকাটা আমার আজকে খুব দরকার, টাকাটা ছাড়া পেলাম আমি কি করবো আমি চাই না, আমি মরেও দিতে না। কি বলেন, মরে যাবেন মানে? আপনার টাকার এত প্রয়োজন, কি করবেন ওকে টাকা দিয়ে? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি 4 বছর, এমন কোনো সেক্টর নেই যে সেক্টর আমি একটা জবের জন্য ট্রাই করি, কিন্তু সংসার দুই একটু আমার বাবা মার অধীনে টাকা নেই, আমার বাপ চাচা খালু মামা অলিঙ্ক নেই, তেমন কোনো চাকরিও এসব আমার ফ্যামিলির কাছে আমি এখন একটা বোঝাবো, আপনি নিজেরই তো এখন আমাদের একটা বোঝা মনে হয়। তাই চাচ্ছিলাম যদি ও সব থেকে কোনোভাবে একটু টাকা পয়সা এক সপ্তাহ রয়ে সেই টাকাটা বিদেশ চলে যাবে। মন খারাপ করবেন না, আপনি এখন যে সিচুয়েশনে আছেন এক সময় আমিও সেম সিচুয়েশনে ছিলাম। আপনার কিডনি বিক্রি করতে হবে না, বিদেশ যেতে আপনার যত টাকা লাগে আমি দেব, যখন আমি চেয়েছিলাম ফেরত দিয়ে দিয়ে। কিন্তু আমাকে ভালো মতো চেনে না, আরো কিছু জানে না, এখন এতগুলো টাকা দিয়ে হেল্প করে আপনি রাজি থাকবেন? মানুষ মানুষের জন্য, আমি না স্যার মানুষ চিন্তা ভুল করি না, আপনি নিশ্চিন্তে বাসায় যান, আপনার যত টাকা লাগে আমি দিই, যান। আচ্ছা ঠিক আছে, কত কষ্ট করেছিস তুই জীবনে, চল তোর পছন্দের সব খাবার আমি রান্না করেছি।